গর্ভে থাকা শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না, হাইকোর্টের রায়। হাইকোর্ট রায় দিয়েছে গর্ভে থাকা শিশুর পরিচয় প্রকাশ করা যাবে না, যে সেই শিশুটা ছেলে নাকি মেয়ে। হাইকোর্ট এই রায়টা দিয়েছে এতদিন পরে, যেটা অন্তত এখন থেকে আরো প্রায় 10 থেকে 15 বছর আগে ভারতে এ ধরনের একটা রায় কার্যকর রায় হয়েছিল এবং সেটা কার্যকর হয়েছে। অথচ আমাদের দেশে এত পরে সেটা কার্যকর হইলো। যাই হোক, আমি বলতেছি না যে ভারত থেকে এই জিনিসটা শেখার পরে আমাদেরকে কার্যকর করতে হবে, তবে এটা অনেক আগেই বাংলাদেশ সরকার কার্যকর করতে পারতো। কারণ বিশেষ করে উপজেলা লেভেলে বা গ্রামের লেভেলে বা ইউনিয়ন পরিষদ বা এই ধরনের লেভেলে যারা কাজ করেন, যেসব ডাক্তাররা কাজ করেন, যারা আলট্রাসোনোতে বিশেষ করে কাজ করেন, তাদেরকে প্রায়ই এই মানে জিজ্ঞেস করা হয় যে আচ্ছা বাচ্চা ছেলে না মেয়ে। ডাক্তাররা যদি বলতে না চায়, তারপরেও তাদেরকে জিজ্ঞেস করা হয়। আমি এক্ষেত্রে আমার নিজের অভিজ্ঞতা বলতে পারি, আমি পুঠিয়াতে একটা ক্লিনিকে, ক্লিনিক ঠিক না, ডায়াগনস্টিক সেন্টারে আর কি কাজ করতাম। সেই ডায়াগনস্টিক সেন্টারে আসলে রুগী যারা এরকম ছেলে না মেয়ে জিজ্ঞেস করতো রুগীর লোকজন, তো আমি সাধারণত চেষ্টা করতাম না বলার জন্য। আমি সাধারণত বলতাম যে আল্লাহর উপর ভরসা করেন না, ছেলেরা ছেলে বা মেয়ে যেটাই হোক না কেন সেটার উপর, সেটা আল্লাহর উপরে সন্তুষ্ট থাকেন। কিন্তু তারা আসলে অনেকে আসলে জানতে চায়, রুগীর লোকেরাই বেশি জানতে চায় এই বিষয়টা, এবং যার কারণে ডায়াগনস্টিক সেন্টারগুলো অনেক বেশি কনফিডেন্স থাকে, তারাও ওই ডাক্তারদেরকে নিতে চায় বেশি, যারা হচ্ছে ছেলে না মেয়ে বলে দিতে চায়। যাই হোক, এটা বলতে চাচ্ছিলাম যে সরকার এটা একটা ভালো জিনিস, ভালো উদ্যোগ গ্রহণ করছেন, এবং সেটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি করে আপনারা আপনারা সাধারণ জনগণ, আপনাদেরকে বলতেছি যে আপনারা হচ্ছে আপনাদের হচ্ছে আলট্রাসোনো করে আপনারা এটা জানেন যে বাচ্চা ভালো আছে কিনা, বাচ্চা সুস্থ আছে কিনা, বা যদি অসুস্থ থাকে বা কোনো খারাপ কন্ডিশন থাকে সেটা উত্তরণের উপায় কী, সেগুলো আপনারা ডাক্তারের কাছ থেকে জানবেন। কিন্তু বাচ্চা ছেলে নাকি মেয়ে এটার জন্য এত আপনারা ইয়ে হয় না, এমনও আমি দেখছি, এমনও আমার অভিজ্ঞতা হয়েছে যে আমি যখন একটা ডায়াগনস্টিক সেন্টারে আমি কাজ করতাম নাটোরে, সেখানে এরকমও দেখছি যে আমি যখন বলে দিয়েছি যে হচ্ছে হচ্ছে পেটের বাচ্চা মেয়ে, এরপরে কিছুক্ষণ পরে মেন্টাল টর্চার আর কি, যে রুগী সেই রুগীকে তার শাশুড়ি মেন্টাল টর্চার করা শুরু করছে, এবং আমি নিজে নিজ কানে সেটা শুনতে পেয়েছি। তো এরকম ব্যাপার তো অরহ থাকে যে হচ্ছে বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষিতে আসলে ছেলে বাচ্চাই সাধারণত চাওয়া হয় বেশি, এবং মেয়ে বাচ্চা হইলে বিশেষ করে গ্রাম গ্রামের দিকে যদি এরকম হয় যে মেয়ে বাচ্চা পেটের বাচ্চা মেয়ে, এটা শোনার পরে দেখা যায় যে তখন থেকেই হচ্ছে সেই রোগীর উপরে বা গর্ভধারিণীর উপরে অত্যাচার শুরু হয়ে যায়। তো এই জন্যে বরং সরকার যে কাজটা করছে এখন, এটা অত্যন্ত ভালো কাজ করছে। আমি চাই এটাকে মানে রাখুক, এটাকে বলবৎ রাখুক, বা এই যে নিয়মটা করছে এই নিয়মটা যেন থাকে। দেখা গেল আজকে এই নিয়মটা করলো, 2 দিন পরে আবার হচ্ছে আরেকটা নতুন একটা নিয়ম করে বললো যে না, ছেলে না মেয়ে, পেটের বাচ্চা ছেলে না মেয়ে এটা বলা যাবে, সমস্যা নাই, এটা হচ্ছে রোগীর লোককে জানাই দিতে বাধ্য এবং ডাক্তারের বাধ্য। এইরকম যদি আবার নতুন করে নিয়ম করে তখন তার কিছু করার নেই। যাই হোক, এখন যে নিয়মটা আছে এই নিয়মটা অবশ্যই ভালো করছে, সাধুবাদ জানানোর মতো নিয়ম।